বন্ধুরা, এখন বাজে 7টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। চলো ভিডিওটা শুরু করা যাক। তুই বই পড়বি? ও বই পড়বে। তোর বোনের মুখ একটু বই দিয়ে দে, ও পড়ে নেবে, গড় গড় করে পড়ে নেবে। ও এখন বইতে ব্যস্ত হয়ে গেছে, ও বই পড়বে। খাতা দিচ্ছে, ছিঁড়বি নেই, এগুলো পড়ি আছে। ও পড়ে গাদা করে দেবে, ও এখনো মা বাবা বলতেই শিখিনি। শুধু দাদা বলতেই শিখেছে, বাবা বলতে শিখেছে তো। বাবা বাবা পাপ্পা এদিক এদিকে তাকা একটু। প্যাচ কুচি কুচি করে দিচ্ছে রিমি এখানে, আর লঙ্কাটাও কুচি কুচি করে দেবে। গাইজ, এখন রিককে একটা কলা খাইয়ে দিচ্ছি। এখানে কলাটা একটু নরম করে ওকে গালে দিয়ে দিচ্ছে, কেননা ওর দাঁত এখনো উঠেনি। মজা পেয়েছ? ডান্স করছ তাই তো? ডান্স করছ? না, হাত দিয়ে খেতে পারবে না। দানা আছে কিন্তু, দানাটা দেখেই দিচ্ছি নাহলে তো। মজা পাচ্ছে তাই ডান্স করছে, ওতে হাত দেয় না। এ নাও সোনু, খাও, মজা পেয়েছ। বেশি আবার কিছু মানে একটা আস্তে খাবে। গাইজ, একটাই খাওয়াবো না, বাচ্চাদের বেশি কলা খাওয়ানো আবার ঠিক না। একটাই কলা খাওয়াবো আর খাওয়াবো। গাইজ, এটা জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব, তারপরে তেলে ভাজা হবে। কি হয়েছে? ওটো ওটো আছো, ও ডান্স করবি দাঁড়িয়ে? আমি এটা করে নেই, আবার তুই খুন্দি ধরে কি করবি? এই দেখো গাইজ, ওর অবস্থাটা দেখো, ও মাখিয়ে দেবে, পড়ে যাবে, আবার কাজ বাড়িয়ে দিবি তো। সানে মাখিয়ে দিলে আবার আবার খুন্দি ধরে, হাতা ধরিস না। দেখ, আমার ব্রেসলেটটারই ছিঁড়ে দিবি তো। কি কাজ করছে? না, আবার মাখামাখি করে ফেলবি। কি চিন্তা হচ্ছে? পুড়ি যাবি। গাইজ, ওকে নিয়ে রিমি ঘুরছে। আরে, এখানে তেলটা গরম করতে দিয়েছি, আর এখানে ব্যাটারটা গোলা হয়ে গেছে, তেলটা গরম হলেই দেওয়া হবে। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য, আর এখানে আমার হয়ে গেছে এটা, আর এখানে বাবার জন্য একটু চা করতে হবে। এটা সবাই খাবে চায়ের সাথে। এখানে চা তৈরি হয়ে গেছে, আর রিমি বাবাকে দিয়ে আসতে যাচ্ছে।
গাইজ রান্না করছি আর চা খাচ্ছি। গাইজ আলু ভাজা পান্তা ভাতের সাথে, সেই জন্য ভাজলাম এটা। এই যে পান্তা ভাত, আর বাবার জন্য রুটি। গাইজ দিদাকে গাড়িতে তুলে দিয়ে আসতে যাচ্ছি, সবাই দিদির বাড়িতে যাবে, আমরা শুধু তিনজন বাড়ি থাকব আর সবাই চলে যাবে। সব দেখো আস্তে আস্তে উঠ। তুই সামনে যা, এ বাচ্চা তুই সামনে যা। একটুখানি মেয়ে কত বড় ড্রেস পরেছে দেখো দিনি। একবার ঘর একবার ঘর, বাহ বাহ হেভি লাগছে, সুপার। এই জায়গাটাই ঘর। হাত ছেড়ে দে হাত ছেড়ে দে হাত ছেড়ে দে, বাহ ভাল লাগছে। দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি। মা জেঠিরা একদিন আগে গিয়েছে, পূজোর একদিন আগে ঘরে উঠবে সেই জন্য। আর এখন দিদারা গেল, জ্যাঠা নিয়ে গেল চার চাকায়। আর এখন আমরা তিনজন বাড়ি থাকবো, বাবা বাইকই যাবে, আর আমরা রান্না বাড়া করবো। চলো কি রান্না যাক, হয়তো ডিমের তরকারি হবে। গাইজ বাবাও চলে গেল। গাইজ বাড়িটা পুরো দেখিয়ে দিচ্ছি, বাড়িতে কেউ নেই দেখতে পাচ্ছ। আর ওই তুলিকারাও চলে যাবে, ওখানে বসে আছে ডেস ডেস করে। দেখো ওদের ওদের বাড়িতেও কেউ নেই, আমাদের বাড়িতে তিনজন আছি, আর এদের বাড়িতেও কেউ নেই, তালা মারা দেখতে পাচ্ছ। পুরো বাড়ি ফাঁকা, আমরাই রাজা তিনজন এখন। বাড়ি চৌকি দিচ্ছি তার মানে। আর তোরা যা তাড়াতাড়ি চলে যা, ডিউটিটা তাহলে তাড়াতাড়ি পড়বে, তাই তো তুলিকা? ওই চলে গেছে, তাই আমরা চলে যাবো, ওরা সেই জন্য লাফালাফি করছে। ওই কাকা বাড়ি এসছে তাই লাফালাফি করছে। এবার ওরা চলে যাবে, এর আমরা শুধু তিনজন বাড়ি থাকবো। এই যে এখন আমাদের রান্না করতে হবে। আর এই যে পাট শাক দেখতে পাচ্ছ, এই পাট শাকটা ভাজতে হবে, তারপরে ভাজা হবে। আমাদের খেতেই পাট শাকটা হয়েছে, আর বাবা সকালবেলা তুলে এনে দিয়েছে। গাইজ দেখতে পাচ্ছ সাগরিকা এখন ভাত বসিয়ে দিয়েছে পাখায়, আর ইনি শাক ভাজছে। আজ দুপুরের মেনু দেখতে পাচ্ছ, ভাত আর আলু সিদ্ধ, আর ডিমের ঝাল, পাট শাক ভাজা। এটুকুই মেনু, তিনজন বাড়ি আছি তাই তিনটে ডিম নিলাম। এটুকুই আজ মেনু, আমি রান্না করেছি। এখানে দিদি কি পাঠিয়েছে আমি জানি না, কিন্তু এটা এখন দিদা খুলবে। তা চলো এক এক করে দেখাই কি পাঠিয়েছে আমাদের জন্য। প্যাকেট করে কি পাঠিয়েছে দেখি, তোমরাও দেখো। দেখ আমি খুলি এখন। এটা তো শিন্নি, আর এটা কি? এটা পায়েশ চামচ নেই, এটা চামচটা নেই সন্দেশ, এটাই ভালো লাগবে খেতে।
এটা সন্দেশ, এখানে সিন্নি আছে, ঘরে ওঠার জন্য সিন্নি বানাতে হয় সেই সিন্নি, আর এটা পায়েস দেখো, আর এর মধ্যে কি আছে হয়তো প্রসাদ, তার মানে ফল আছে। পারবো কি না, তার উপরে বড় কথা হচ্ছে কি আছে প্রসাদ, দেখি ঢালি প্রসাদ। এটা ছোট দাদুদের বাড়ি যাবে, সেই জন্য প্লেটটা সাজানো হলো এরকম, আর এটা ছোট দাদুদের বাড়ি এখন রিমি দিয়ে আসবে। দেখতে পাচ্ছো এখানে সব কিছু আছে, এখন আমরা সবাই খাবো। গাইজ, এখানে আলু চকার উপরে একটু চানাচুর দিয়ে দিচ্ছে, আর ছোলা দিয়ে দিচ্ছে, আর এটা পটলের ঝাল, এটুকুই রাতের মেনু দেখো, আর ভাত। গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, টাটা।